হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মাটির চুলায় রান্না করলাম মাটির চুলায় রান্না করার জন্য মোটামুটি যা যা দরকার সেগুলো রেডি করে নিয়েছি আর কাঠগুলো ম্যানেজ করেছি একটু কষ্ট করেই কষ্ট করে বলতে ছাদে পেয়েছিলাম বাস দুই তিনটা ভাঙা বাস ওগুলো কেটে রেডি করেছি কাঠ হিসাবে আর এই চুলাটা আসলে আমি বাড়ি থেকে শখ করেই এনেছিলাম ছোট একটা চুলা মেধার জন্য শখ করে আনা তো এটা যে আসলে রান্না করে খেতে পারবো এটা ওইভাবে চিন্তা করিনি ভেবেছিলাম যে রান্না করবো কোনো এক সময় আর মেধাও খুব বায়না ধরেছে যে ছোট চুলায় কবে রান্না করব। আর চুলাটা বাড়ি থেকে আনার পর থেকেই ও বারবার বলে কবে রান্না করব। তা মোটামুটি রেডি করে নিয়েছি আর ছোট চুলায় যেহেতু রান্না করব। তাই বড় কোনো কিছু বা বেশি কিছু কিন্তু রান্না করতে পারবো না অল্প কোনো কিছুই রান্না করতে হবে আমি ওদিকে রান্নার জিনিসপত্র রেডি করছি আর মেধার বাবা জুস বানাচ্ছে কারণ আমরা সবাই জানি এখন আসলে একটা মহামারী চলছে সারা পৃথিবীতে আল্লাহ ভরসা আমরা তো সাবধান সবাই থাকার চেষ্টা করছি তারপরও বাকিটা আল্লাহ ভরসা তো ডক্টররা বিভিন্ন মাধ্যমে বারবার কিন্তু বলা হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাওয়ার জন্য তো এই জন্য মেধার বাবা এই যে মালটা জুস করেছে অ্যাপেল জুস করছে এগুলো আমরা খাবো আর কি আমি খেয়ে নিয়েছি আর মেধা খেতে চায় না মালটার জুসটা একটু টক লাগে তাই খেতে চায় না লেমন জুসটা অবশ্য মেধা অনেক পছন্দ করে লেমন জুসটাও ওকে করে দি আর ঘন ঘন ইদানিং আমরা সবাই একটু পানির পরিমাণটা একটু বেশি খাচ্ছি তো একটু আড্ডু খাওয়া দাওয়া করছি এর মধ্যে আবার কাজও করছি আর ছোট চুলাই যেহেতু রান্না করব তাই অল্প কিছুই তো রান্না করতে হবে আমি কবুতর কিনেছিলাম বাসার নিচ থেকে এখন আসলে বাইরে তেমন একটা প্রয়োজন ছাড়া যাওয়াই হচ্ছে না সবাই একই কথা তো বাসার নিচে থেকে কবুতর কিনলাম কবুতর আমার ভীষণ পছন্দের তো খাওয়া হয় না কবুতর দিন চিন্তা করলাম ছোট চুলায় যেহেতু রান্না করব তাই কবুতর দিয়েই শুরু করি আর ঢাকা শহরে আসলে আমার মনে হয় না ওরকম ভালো কবুতর পাওয়া যায় গ্রাম অঞ্চলে যেরকম হৃষ্টপুষ্ট কবুতর পাওয়া যায় এখানে ওরকম সুন্দর না তো যেটা পেলাম তার মধ্যে থেকে একটু বেছে নিয়েছি দুইটা কবুতর কিনেছি দুইটাই আমি কেটে রেডি করে নিচ্ছি একটা রান্না করব একটা রান্না করব কারণ চুলাই বেশি ধরবে না ছোট চুলা তো কবিতার দুইটা কাটা হয়ে গিয়েছে একটা রেখে দিয়েছি আর একটা রান্নার জন্য রেডি করছি আর চুলায় এদিকে আবার একটু মিষ্টি আলু সেদ্ধ দিচ্ছি মিষ্টি আলু ঘরে ছিল মিষ্টি আলু শুধুমাত্র আমি খাই ভেবেছিলাম মেধা হয়তো খাবে তা খায় না আমার কাছে ভালো লাগে মিষ্টি আলুটা একটু লবণ দিয়ে সেদ্ধ দিলাম আর আলুগুলো দেখলাম যে বেশ ভালোই মিষ্টি আছে ফ্রুটস কাটছো কাটো কেটে কাকে খাওয়াবা মাকে খাওয়াবা ওকে তো কবুতর এখন আমি ধুয়ে নিচ্ছি আর কবুতরে কিন্তু স্কিনটা আমি ফেলে দেইনি আমার কাছে স্কিন সহই ভালো লাগে আর কবু কবুতর যেহেতু ছোটোই স্কিন ফেলে দিলে একেবারে মাংস অল্প হয়ে যায় আর এদিকে যে সব কিছুই তো রেডি করে নিয়েছি ভাতও কিন্তু রান্না করব মাটির চুলাতেই বাড়ি থেকে যে পাতিল কিনে এনেছিলাম ছোট্ট একটা তো চালটাও রেডি করে রেখে দিয়েছি তরকারিটা হয়ে গেলেই ভাতটা বসিয়ে দেব মেথা তো ভীষণ এক্সাইটেড কীভাবে রান্না করব এই ছোট মাটির চুলায় তো বারান্দাতেই রান্না করছি গ্রিলের চারপাশে আমার একটা পুরাতন নোড়া দিয়ে দিয়েছি যাতে বাতাসটা না লাগে আর যেহেতু ঢাকা শহরে একেবারে বিল্ডিংয়ের উপরেই রান্না করছি তাই অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয়েছে যেমন আমি চুলার কাছ থেকে কখনোই সরে যাইনি সব কিছু একবারে রেডি করে নিয়ে তারপর বসেছি আর পানীয় পাশে রেখে দিয়েছিলাম বেশি করে যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে যাতে নিভিয়ে ফেলতে পারি আর মেধাকে খুব একটা আমি চুলার অত কাছে আসতে দেয়নি আমি সব কিছু রেডি করে নিয়েছি বলে আমার আর উঠতে হয়নি একবারে রান্না করে উঠেছি তো আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি ছোট আলু দিয়েছি মেধার জন্য আলু একটু বেশি দিয়েছি আমারও ভালো লাগে এই পছন্দ করে তবে কবুতরের মাংস মেধা খায়নি খাবে কিনা বুঝতে পারছি না মেধাও রান্না করতে চাচ্ছে আমার সাথে তো ওর হাত ধরে একটু নেড়ে দিচ্ছি মেধা ভাবছে যে ও রান্না করছে আর এখন আসলে যেহেতু মেধাকে নিয়ে ওইভাবে বাইরে কিন্তু ইচ্ছা হলেই বের হতে পারছি না আর সব বাচ্চা কাচ্চারাই কিন্তু ঘরের মধ্যে একেবারে বন্দি তো এজন্য ওকে একটু খুশি করার জন্য ছোট ছোটো চুলাই রান্না করছি তো আলুগুলো ভেজে উঠিয়ে রেখে দিয়েছি আর এখন হা পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিলাম বাড়ি থেকে ছোট একটা মাটির ঘটি নিয়ে এসেছিলাম আমি মনে করছিলাম ওটা করছি তো পরে দেখলাম না ওটা ঘটি তো ওটা থেকেই পানি দিচ্ছি আর মশলাপাতি সবগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা অল্প একটু রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা সাথে একটু গোল গুঁড়া দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি আসলে অনেক বেশি মানে এক্সাইটেড ছিলাম যেহেতু মন মানসিকতা কিন্তু ইদানিং অনেক খারাপ তো নিজেকে আসলে একটু মোটিভেট করার জন্য বা নিজেকে একটু ভালো রাখার জন্য মনটা একটু ভালো রাখার জন্য এই চুলাতেই রান্নার একটা প্রয়াস আর কি চেষ্টা তো রান্না করতে গিয়ে দেখলাম আসলে আমার কাছে বেশ ভালো লাগছে মনে হচ্ছিলো যে আমি বাড়িতে যতদিন ছিলাম তো সেই ফিলিংসটা মনে হয় পাচ্ছি মাটির চুলার রান্না করার একটা মজা সেই মজাটা পাচ্ছি আর চুলাটা দেখলাম যে মাসাল্লাহ ভালোই চলছে মানে একবারও ওইভাবে নিভে যায়নি একটানাই মোটামুটি চলেছে মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়েছে তো প প্রবলেম হয়নি তো মাংসগুলো একটু কষিয়ে নিয়েছি আর আলুগুলো তো ভাজা ছিল তাই খুব বেশি আলু দিয়ে আর কষানোর দরকার হয়নি তো একটু কষিয়ে নিয়ে যেহেতু কবুতরের মাংস আর একটু বা কচি ছিল কবুতরটা তাই বেশি কষানোরও দরকার হয়নি পানি দিয়ে দিলাম ছোলের পানি মেধা কিছুক্ষণ পরপর এসে দেখছে রান্না হচ্ছে কিনা। না তো রান্না শেষ আমি ঝোলটা একটু রেখেছি তরকারিটা হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দেব মাটির পাতিলেই রান্না করছি এই পাতিলটা বাড়ি থেকে এনেছিলাম তো আমি আবার চার পাঁচটা মানে পাতিলের নিচে মাটি দিয়ে একটু লেপে দিয়েছি যাতে কালিটা কম পড়ে বা ধুলে যাতে সহজে উঠে যায় আর ভাতটা রান্না করছি বসা ভাত আমাদের সবার জন্যই মানে আমাদের তিনজনের জন্যই এই পাতিলেই রান্না করছি আর এমনিতেই গ্যাসের চুলাই ঢেঁড়স ভাজি করে রেখেছি মেধা আমার মেধার বাবার সবারই পছন্দ ঢ্যাঁড়ুস ভাজি তো ওটা করে রেখেছি আর এই চুলায় জাস্ট এই দুইটা রান্না করছি তুমি কি করছো তুমিও রান্না বাড়া করছো হ্যাঁ তুমিও রান্না করছো হুম কি রান্না করছো তুমি আমি হলুদ রান্না করছি হলুদ রান্না করছো আচ্ছা রান্না করো তুমি তুমি আমাকে রান্না করে খাওয়াবে তাই এখনো কাঁচা আছে এখনো কাঁচা আছে তো রান্না বাড়া শেষ এখন খাওয়ার জন্য আমি মেধা সবাই খুব এক্সাইটেড কখন খাবো মাটির চুলার রান্না তরকারিটাও ঢেলে নিলাম আলু দিয়ে একটু তরকারিটা একটু বেশি মনে হচ্ছে একটা কবুতর কিন্তু সেটা মনে হচ্ছে না তো আমাদের তিনজনের ভালোভাবেই হয়ে যাবে মেধা আবু অবশ্য কবুতর খুব একটা পছন্দ করে না আমার খুব ভালো লাগে খুবই পছন্দের আমার কবুতরের মাংস তোর রান্না তো হয়ে গিয়েছে মেধাকে আগে খাইয়ে নেব তারপর আমরা দুজন খাব কারণ মেধার বাবা এখনও আসেনি তাই আর রান্না শেষ করে মেধাকেও আমি রেডি করে নিয়েছিলাম ওকে কোসুল দিয়ে ওকে রেডি করে নিয়েছি এখন মেধা ভাত খাবে যেহেতু বাইরেটারে যাচ্ছি না আর করোনার আতঙ্কে সবাই আসলে ভিড় তো সন্তুষ্ট হয়ে গিয়েছে তো বিভিন্নভাবে নিজেকে মোটিভেট করছি আল্লাহকে ডাকছি বেশি করে তো তবা পড়ছি বাকিটা আল্লাহ ভরসা আর সাবধানতা তো অবলম্বন করছি তো মেধাকে এই যে খাইয়ে নিচ্ছি এরপর আমরা খেতে বসলাম আর এই সাথেই আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সহিসেলাম মতে থাকুন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ